ব্যাংক বিজাতীয়করণ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক শিল্পকে শক্তিশালী করা সহ একাধিক দাবি দেওয়া নিয়ে আগামী 26 নভেম্বর ব্যাংক ও এটিএম ধর্মঘটের ডাক দিল বঙ্গীয় প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি। রবিবার বহরমপুরে এক সাংবাদিক বৈঠক ডেকে ধর্মঘটের কথা ঘোষণা করেন সংস্থার জেলা সম্পাদক তপন কুমার ভট্টাচার্য। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আমরা বিপিবিএ মুর্শিদাবাদ জেলা কমিটির তরফে আগামী 26 নভেম্বর এআইবিএ এআই বুয়ার ডাকে সারা দেশব্যাপী যে ব্যাংক ধর্মঘট এবং এটিএম ধর্মঘট হবে তার সমর্থনে, যেভাবে আজকে কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি, যেভাবে আজকে লেবার ল অ্যামেন্ড করছে, যেভাবে আজকে কৃষকদেরকে বিপদে ফেলে কৃষকের উৎপাদিত সামগ্রী যেভাবে আজকে কর্পোরেট হাউসের কাছে তুলে দেওয়া হচ্ছে, ব্যাংকের এনপিএ আদায় না করে ব্যাংকগুলোকে যারা লুট করেছে তাদেরকে আবার নতুন করে ব্যাংক তৈরি করে দেওয়ার দাবিকে, মানে তৈরি করে দেওয়ার যে রিজার্ভ ব্যাঙ্ককে দিয়ে তার বিরুদ্ধে আমরা আজকে এখানে সমবেত হয়ে আগামী 26 নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার সাথে সম্মিলিত হয়ে আমরা ব্যাংক ধর্মঘট করছি। আমরা চাই আজকে যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে লেবার লকে অ্যামেন্ড করেছে, যেভাবে আজকে শ্রমজীবী মানুষকে আজকে জনবিরোধী নীতির মধ্যে ফেলেছে, কৃষকের উৎপাদিত সামগ্রী সে দাম না পাচ্ছে, পরিযায়ী শ্রমিকরা আজকে যে কষ্টের মধ্যে আছে, আজকে সাধারণ মানুষ যেভাবে কষ্টের মধ্যে দিন চালাচ্ছে, দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ব্যাংক কর্মচারীরা রাস্তায় নেমে আন্দোলন করছি। আমরা চাই ব্যাংক বেসরকারিকরণের যে চক্রান্ত, ব্যাংককে মার্জার করে দেওয়ার যে চক্রান্ত, সেটা অবিলম্বে বন্ধ করা হোক, বিদেশি ব্যাংক প্রাইভেট ব্যাংক যেগুলো আছে তাদেরকে সরকারি ব্যাংক করা হোক, এবং সামগ্রিকভাবে আজকে দেশের বেকার যুবক যুবতীদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আরও বেশি বেশি করে নিয়োগ করা হোক, এই দাবিতে আমরা 26 তারিখে ব্যাংক ধর্মঘটে যাচ্ছি। আমরা চাই কোঅপারেটিভ সেক্টর এবং গ্রামীণ ব্যাংকেও ওদেরকে পেনশন গ্র্যাচুইটি সমস্ত কিছু ব্যাংকিং হারে দেওয়ার দাবিতে আমাদের এই আন্দোলন। সামগ্রিকভাবে সাধারণ মানুষের স্বার্থে সবসময় কাজ করি। আজকে ব্যাংকের যেভাবে ইন্টারেস্ট কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে কমিয়ে দিতে আছে, যেভাবে আজকে মাল্টি সেক্টর এবং কর্পোরেট হাউসকে আজকে যেভাবে কম সুদে বেশি দাদন দিচ্ছে, আজকে কৃষকদেরকে দাদনের পরিমাণ কমিয়ে দিয়ে যেভাবে আজকে তাদেরকে মারা হচ্ছে, আমরা এটা সাধারণ মানুষের স্বার্থেই আমরা ব্যাংক ধর্মঘট করি। আমরা চাই সিনিয়র সিটিজেনদেরকে অবিলম্বে ব্যাংকে যারা ডিপোজিট রাখে তাদের সুদের হারটা অন্তত বাড়ানো হোক, তারা সংসার চালাতে পারে না এরকম একটা অবস্থা আছে। তাই আমরা করজোড়ে সবার আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে বলবো এবং সমস্ত সেক্টরের মানুষকেই বলবো, গরিব শ্রমজীবী মানুষ, কৃষক, সাধারণ খেটে খাওয়া মানুষ, যে আমাদের পাশে দাঁড়িয়ে ব্যাংক ধর্মঘট এবং এটিএম ধর্মঘটকে আপনারা সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করবেন। ব্যাংক কর্মচারীরা সবসময় রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কথাই বলে। আদি ঢাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ। রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থাও। তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পিন 742166। যোগাযোগ নম্বর 9749464544। বহরমপুর শহরেই সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99633।